المسيكي. ايشو علم شيكي ايشو علم شيكي ايشو علم شيكي ايشو علم شيكي ايشو, المسيكي. ايشو المسيكي. الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমান রহিম হযরত আবু হুরাইরা রদাল আনহু থেকে বর্ণিত নবী করিম তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাবারক তালা কেয়ামতের দিন ইরশাদ করবেন হে বনি আদম আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করনি বান্দা উত্তর দিবে হে আমার প্রতিপালক আপনার সেবা আমি কিভাবে করব আপনি তো জগতের পালন কর্তা আল্লাহ তাবারক তালা ঈর্ষাদ করবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি তার সেবা করনি তোমার কি জানা ছিল না যদি তুমি তার সেবার জন্য যেতে তাহলে তুমি তার মাঝে আমার সন্তুষ্টিকে খুঁজে পেতে অতপর আল্লাহ তালা ইরশাদ করবেন হে বনি আদম আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাবার আহার করাওনি বান্দা আরজ করবে হে আমার প্রতিপালক আমি তোমাকে কিভাবে খাবার আহার করাতাম তুমি তো রব্বুল আলামিন আল্লাহ তাবারক তালা ইরশাদ করবেন তোমার কি জানা ছিল না যে আমার অমুক বান্দা তোমার নিকট খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার আহার করাওনি তোমার কি জানা ছিল না যে যদি তুমি তাকে খাবার আহার করাতে তাহলে এর স্বভাব আমার থেকে অর্জন করতে পারতে আল্লাহ তাবারক তালা ইরশাদ করবেন হে বনি আদম আমি তোমার নিকট পানি চেয়েছিলাম আর তুমি আমাকে পানি পান করাওনি বান্দা আরজ করবে হে আমার প্রতিপালক আমি কিভাবে পান করাতাম তুমি তো রব্বলা আলামিন আল্লাহ তাবারক কথা আলা করবেন আমার অমুক বান্দা তোমার নিকট পানি চেয়েছিল যদি তুমি তাকে পানি পান করাতে তাহলে আজ এর সবাব আমার থেকে অর্জন করতে পারতে প্রিয় দর্শকবৃন্দ এই হাদিসে মোবারাকায় রোগীর সেবা করার সম্পর্কে উৎসাহিত করা হয়েছে অনুরূপভাবে আল্লাহ তালার ওই সকল বান্দা যারা অভাবী দরিদ্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খাবারের জন্য হাত পাতে তাদেরকে খাবার আহার করানোর সবাব আর তাদেরকে পানি পান করানোর সওয়াব এই হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সুন্নাত হাদিস সমূহে এর অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সুস্থতা অসুস্থতা এসব জীবনের একটি অংশ মানুষ কখনো সুস্থতার মাঝে জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করে কখনো আবার অসুস্থতায় পড়ে ধৈর্য ও সুক্রিয়া আদায় করে গুনাহ থেকে পবিত্র হয়ে যায় ইসলাম আমাদেরকে যেভাবে অপরের খুশির সময় তাদের সঙ্গ দিয়ে তাদের খুশি দ্বিগুণ করার উৎসাহ প্রদান করে তেমনিভাবে দুঃখ কষ্টের অন্ধকারের সময় মানুষকে তার পাশে ছায়া হয়ে দাঁড়ানোর উৎসাহ প্রদান করে অপরকে ফিল করার প্রকৃত আয়না কাউকে সেবা করার মাধ্যমে আমরা বুঝতে পারি প্রকৃত পক্ষে একজন মুসলমান অপর মুসলমানের মনের কষ্টকে অনুভব করে মন খুশি করা দিনের স্বার্থে নিজের সময় বের করা অপর মুসলমান ভাইয়ের সেবা করতে যাওয়াতে নবী করিম সাল্লাহ তাল আলিহি ওয়াসাল্লামের ওই হাদিসে পাকের যেন এক নমুনা পাওয়া যাচ্ছে যেখানে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইশাদ করেন সকল মুসলমান একটি বিল্ডিংয়ের নেয় বোঝা গেল যে যখন কোনো ব্যক্তি কোনো মুসলমানকে খুশি করার জন্য যায় অসুস্থতায় সেবা করতে যায় তার দুঃখকে নিজের দুঃখ তার কষ্টকে নিজের কষ্ট মনে করে তাহলে সে মুসলমান হওয়ার হক আদায় করে সম্মানিত দর্শকবৃন্দ এই হাদিসে মোবারকায়ও এই বিষয় বয়ান করা হয়েছে যে আল্লাহ তালা কেমতের দিন বান্দাকে বলবে আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করনি বান্দা আশ্চর্য হয়ে যাবে হে আল্লাহ আপনি তো শরীর থেকে পবিত্র আপনি তো রব্বলা আয়ালামিন আপনার সেবা কে করতে পারবে আল্লাহ তাবারক কথা আলা এটাই ইরশাদ করবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল কিন্তু তুমি তার সেবা করনি যদি তুমি তার সেবা করতে তাহলে আজ আমার থেকে এর অনেক বড় প্রতিদান অর্জন করতে পারতে আমার সন্তুষ্টি অর্জন করতে পারতে আমাকে খুশি করতে পারতে জানা গেল যখন কোনো মুসলমান অসুস্থ হয় তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা তার কেমন লাগছে জিজ্ঞাসা করা এভাবে সেবা করা যখন কোনো মুসলমান অপর মুসলমানের সেবা করে তখন আল্লাহ পাকের দরবারে এর বড় প্রতিদান ও সবাবের হকদার হয় জিহা হাদিসে মোবারকায় একজন মুসলমান অপর মুসলমানের ওপর ছয়টি হক রয়েছে বলা হয়েছে একজন মুসলমানের অপর মুসলমানের উপর ছয়টি হক রয়েছে নবী করিম সাল্লাহতাল আলহি ওয়াসাল্লাম ওই ছয়টি হককে বয়ান করেছেন প্রথম হক হচ্ছে যখন সে অসুস্থ হবে তখন সেবা করা অর্থাৎ একজন মুসলমানের অপর মুসলমানের ওপর হক হচ্ছে যখন তার মুসলমান ভাই অসুস্থ হবে তার অবস্থা জানার জন্য শারীরিক অবস্থা জানার জন্য যাবে যাকে ইয়াদাত বলা হয় এবং যখন সে মারা যাবে অর্থাৎ একজন মুসলমানের যখন মৃত্যু হয় তখন তার জানা যায় উপস্থিত হওয়া তিন নম্বর যখন দাওয়াত দেওয়া হয় তখন তার দাওয়াত কবুল করা যখন তার সাথে সাক্ষাৎ হয় তাকে সালাম প্রদান করা এবং যখন সে হাঁচে দেয় এর হ্যামকল্লা বলে তার হাঁচের উত্তর দেওয়া তার উপস্থিত এবং অনুপস্থিতিতে উভয় অবস্থাতে তার মঙ্গল কামনা করা এই ছয়টি হক রয়েছে যা নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে একজন মুসলমানের অপর মুসলমানের উপর এই ছয়টি হক রয়েছে তন্মধ্যে প্রথম নম্বরে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে তা হচ্ছে রোগীর সেবা করা অতএব আমাদের কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয় আমাদের পরিচিত হোক বা না হোক কিন্তু আপনি যদি কোনো মুসলমানের অসুস্থতা সম্পর্কে খবর পান তাহলে আপনি করিম সাল্ল তালাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার নিয়তে ও আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এবং অর্জনের নিয়তে আপনি ওই মুসলমানের নিকট যান তার সেবা করুন আপনি যদি যান তার অন্তর খুশি হবে তার মনে প্রশান্তি আসবে তার টেনশন কমে যাবে এবং তার প্রশান্তি অনুভব হবে যে যখন কোনো মুসলমান তার নিকট আসবে তাকে সান্ত্বনা দিবে তখন কিছু সময়ের জন্য তার অসুস্থতার কথা সে ভুলে যাবে শান্তি অনুভব করবে ও তার এটা মনে হবে আমার মুসলমান ভাই আমার সাথে রয়েছেন এই দুঃখের দিনেও আমার সাথে রয়েছে তার মনে খুশি অনুভব হবে যে কেউ তো আমার কষ্টটা অনুভব করেছে মুফতি আহমদ ইয়ারখান নয়মি রহমতুল্লাহ তালা আলাই মিরাতুল মানাজিতে বর্ণনা করেন যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় তখন আমাদের উচিত তার সেবা করার চেষ্টা করা কেননা এই ন্যাক কাজে কষ্ট কম কিন্তু তা অসংখ্য ফেরেশতাদের দোয়া পাওয়ার একটি মাধ্যম এবং জান্নাতে যাওয়ার একটি মাধ্যম আল্লাহ আকবর রুগীর সেবা করার মাধ্যমে অসংখ্য ফেরিস্তার দোয়াও নসিব হয় ও তা জান্নাতে যাওয়ার মাধ্যম হয় আসুন ওই সকল হাদিসে মোবারকা শ্রবণ করি যার মধ্যে রুগীর সেবা করার অসংখ্য প্রতিদান ও সাহবের কথা উল্লেখ করা হয়েছে হজরত আলী রাদ তালা আনহু থেকে বর্ণিত ইরশাদ করেন আমি নবী করিম সল্ল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যেই মুসলমান একজন অসুস্থ মুসলমানের সেবা করে দিনের শুরুতে অর্থাৎ দুপুরের পূর্ব মুহূর্তে সেবা করে তাহলে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য সন্ধ্যা হওয়া পর্যন্ত রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকেন যেই মুসলমান দিনের শেষ অংশে অর্থাৎ জাওয়ালের পর রোগীর সেবা করে তখন সত্তর হাজার ফেরেশ তার জন্য সকাল হওয়া পর্যন্ত রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকেন এবং জান্নাতে তার জন্য একটি গাছ রোপণ করা হয় আল্লাহ আকবর এই রেওয়ায়াতে এটা বর্ণনা করা হয়েছে যেই মুসলমান কোনো রোগীর সেবার জন্য সকালে যাবে তার জন্য সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আর সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকেন আর জান্নাতে তার জন্য একটি বৃক্ষ রোপণ করে দেওয়া হয় আল্লাহ আকবর আজ আমরা নেককারদেরকে দিয়ে দোয়া করাই যাকে আমরা পরহেজগার মনে করি তার নিকট যাই যে আপনি আমাদের জন্য দোয়া করুন কেননা আমাদের বিশ্বাস রয়েছে যে তারা আল্লাহর নেককার বান্দা তারা যদি আল্লাহ পাকে রহমত ও মাঘফিরতের দোয়া করে তাহলে আল্লাহ তাবারক তালা কবুল করবেন তবে ফেরেস্তা যারা গুনাহ থেকে পবিত্র তারা কোনো কিছু চাওয়া পাওয়া ব্যতীত ওই ব্যক্তির জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করেন আর একজন ফেরেস্তা নয় সত্তর হাজার ফেরিস্তা তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকেন যে আপন মুসলমান ভাইয়ের অসুস্থতায় সেবার জন্য যায় জানা গেল মুসলমানের সেবা করা ফেরেশতাদের থেকে রহমত ও মাগফিরাতের দোয়া অর্জন করার মাধ্যম এবং জান্নাতে একটি বাগান অর্জন করার মাধ্যম কত বড় ফজিলত এটিকে অর্জন করা চাই তাতে অলসতা না করা উচিত অপর এক হাদিসে পাকে নবী করিম সল্ল্লাহ তাল আলিহি ওয় আলহি রোগীর সেবা করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন হজরত সাউবান রদ আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সল্ল্লাহতাল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আপন মুসলমান ভাইয়ের অসুস্থতায় সেবা করে সে যেন জান্নাতের বাগানে ব্যস্ত থাকে অর্থাৎ জান্নাতের ফল খাওয়ার মধ্যে ব্যস্ত থাকে যতক্ষণ না সে সেবা করে ফিরে না আসে অসুস্থকে সেবাকারী ব্যক্তি যতক্ষণ রোগীর সেবা করতে থাকে সে যেন জান্নাতের ফল আহার করছে আল্লাহ আকবর কত বড় ফজিলত দুনিয়াতে এখনও রয়েছে কিন্তু বলা হয়েছে সে যেন জান্নাতের ফল আহার করছে আল্লাহ পাক আমাদেরকে এমন ফজিলত ও এমন সবাব অর্জন করার আগ্রহী বানিয়ে দিক এমনটা নয় শুধুমাত্র এক কানে শুনবেন আর অপর কানে বের করে দেবেন বরং তাতে বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমাদের প্রিয়নবী আলিহি ওয়াসাল্লাম যা ঈর্ষাদ করেছেন তা সত্য আর তা সংঘটিত হবেই যার জন্য জান্নাতের বাগান ঈর্ষাদ করেছেন ইনশিয়া আল্লাহ যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নতের আমলের নিয়তে করে তাহলে তাকে বিশ্বাস রাখা চায় যে সে ইনশা আল্লাহ জান্নাতের বাগানেরও হকদার হবে সম্মানিত দর্শকবৃন্দ অসুস্থতাও জীবনের একটি অংশ মানুষদের নিকট বিভিন্ন পরিস্থিতি আসে কখনো সুস্থতা তো কখনো অসুস্থতা যে অসুস্থ হয় তার জন্য উচিত সে যেন ধৈর্য ধারণ করে তারও উচিত সে যেন অসুস্থতায় ধৈর্য ধরে আল্লাহ পাকের দরবারে সবাব অর্জন করে নবী করিম সাল্ল্লাহতালা আলিহি ওয় আলহি ওসল্লাম যখন কারো অসুস্থতায় সেবা করতে তািফ নিয়ে যেতেন তখন হুজর সল্ল্লাহতাল আলিহি ওস্লাম খুবই চমৎকার বাক্য ইরশাদ করতেন হাদিসে পাকে এসেছে নবী করিম সাল্ল্লাহতালাহ আলহিহি ওয়া আলহিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাহরুন অর্থাৎ চিন্তা করিও না এই অসুস্থতা গুনাহ থেকে পবিত্র করে দিবে আল্লাহ যদি চায় কতই না চমৎকার বাক্যসমূহ যখন আমরা কোনো অসুস্থ ব্যক্তির নিকট যাব তো সেবা করার আদবসমূহের মধ্যে এটিও একটি আদব যে আমরা সুন্দর ও মনোহর বাক্য কথাবার্তা যেন ব্যবহার করি তাকে কথা বলুন এই অসুস্থতা অস্থায়ী চলে যাবে তবে যদি এতে ধৈর্য ধারণ করা হয় তাহলে আল্লাহ পাক এতে প্রতিদান দান করবে এবং এই অসুস্থতা গোনাহ থেকে পবিত্র হওয়ার মাধ্যম হয়ে যাবে রোগীর সেবা করার কিছু আদবও রয়েছে আসুন ওই আদবগুলো জেনে নেই এই সকল আদব সমূহকে সামনে রেখে আমাদেরকে রোগীর সেবা করা উচিত সেবা করার আদবের মধ্যে একটি আদব হচ্ছে যখন কারো সেবা করতে যাবেন তখন রোগীকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিন আপনি অসুস্থতার উপর ধৈর্য ধারণ করুন মন ছোট করবেন না ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনাকে এর প্রতিদান ও সবাব দান করবেন যদি কোনো হাদিস স্মরণ থাকে যে যেখানে অসুস্থতা গুনাহের কাফফারা হয়ে যায় তখন রুগীকে ওই হাদিসে পাক শোনান যাতে তার অন্তরে প্রশান্তি পায় যে আমার প্রিয় আঁকা সল্ল্লাহতাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই রোগকে গুনাহের কাফফারা করে দিয়েছেন এভাবে অসুস্থ ব্যক্তিকে তওবা ও ইস্তগার এবং আল্লাহ পাককে স্মরণ করতে বলুন যে আপনি অসুস্থ আপনি আল্লাহ পাককে স্মরণ করুন তওবা ও ইস্তেকফার করুন এভাবে অসুস্থ অবস্থায়ও নামাজ পড়ার পরামর্শ দিন আপনি অসুস্থ কিন্তু এই অবস্থাতেও আপনি নামাজকে ছাড়বেন না নামাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি যেভাবে পড়তে পারেন আলিমদের থেকে পরামর্শ নিয়ে ওইভাবে নামাজ অবশ্যই অবশ্যই আদায় করুন অনুরূপভাবে রোগীর সেবা করার আদবের মধ্যে অসুস্থ ব্যক্তির মন খুশি করার জন্য যদি সম্ভব হয় কিছু ফল ইত্যাদির সাথে নিয়ে যান আর যদি ফল ইত্যাদি নিতে না পারেন তাহলে কিছু টাকা তাকে প্রদান করুন যাতে করে সে তার চিকিৎসা ওষুধের ক্ষেত্রে ব্যবহার করতে পারে আমাদের এই ছোট আমলের কারণে যদি কিছু টাকা পয়সার মাধ্যমে তাকে সাহায্য করি অথবা কোনো ফল ইত্যাদি সাথে নিয়ে যায় তাহলে তার অন্তরে খুশি ও প্রশান্তি মিলবে এবং সে তার নিজের অসুস্থতা ও পেরেশানিকে কিছু সময়ের জন্য হলেও ভুলে যাবে এবং রুগীর সেবা করার মধ্যে এটিও একটি আদব যে অসুস্থ ব্যক্তির নিকট দীর্ঘ সময় বসে না থাকা কেননা অসুস্থ ব্যক্তির নিকট দীর্ঘ সময় বসে থাকা এটা অসুস্থ ব্যক্তির জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যখনই রুগীর সেবা করার জন্য যাবেন তখন তার সুস্থতার জন্য দোয়া করবেন লাব আসা তুহরুন ইনশা আল্লাহ এটা বলে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব খুব দ্রুত উঠে যান মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমতুল্লাহ তালা আলাই এই ব্যাপারে খুবই চমৎকার ঘটনা বর্ণনা করেন যে একজন ব্যক্তি রোগীর সেবার জন্য গেলেন এবং অনেকক্ষণ বসে রইলেন তখন রোগী বলল মানুষের ভিড়ের কারণে আমার অনেক কষ্ট হচ্ছে তো ওই ব্যক্তি বলতে লাগল আমি কি দরজা বন্ধ করে দিব তখন রুগী বলল জি বাহির থেকে দরজা বন্ধ করে দেন উদ্দেশ্য হচ্ছে আপনি এতক্ষণ বসে রয়েছেন দয়া করে আপনিও তার শিফ নিয়ে যান দরজাকে ভিতর থেকে বন্ধ করবেন না বরং দরজাকে বাহির থেকে বন্ধ করুন মানে আপনিও দয়া করে বের হয়ে যান আপনার বসার কারণে আমার কষ্ট হচ্ছে রুগী এ কথা বলার পূর্বেই আমরা যেন উঠে যাই আমাদের অনেকক্ষণ বসে থাকা অনেক সময় রুগীর জন্য কষ্ট ও পেরেশানির কারণ হয়ে দাঁড়ায় সেবা করার আদবের মধ্যে এটিও একটি আদব যে রোগী ভরসা পাবে এমন কথাবার্তা বলা ইনশাআল্লাহ আল্লাহ অসুস্থতা দূর হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি ভয় পাবেন না সাহস রাখুন আপনি ইনশা আল্লাহ খুব দ্রুত আল্লাহ তাবারকতা আলা চাইলে সুস্থ হয়ে যাবেন এভাবে ভরসা দেওয়ার মতো বাক্য বলার দ্বারাও তার পেরেশানি কম হবে আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের এই প্রিয় সুন্নাত রুগীর সেবা করার উপর আমল করার তফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি